হ্যালো ভিউয়ার্স, আজকে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হচ্ছে স্যামসং J600G/DS। এই মডেলটা J6, অ্যাকচুয়ালি J6 এই ফোনটার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ফোনে এই মুহূর্তে FRP লক আছে। তো আমরা এই FRP লকটাকে আজকে সলভ করব উইদাউট PC। তো এখানে আমাদেরকে একটা সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে একটা সিম কার্ড ইউজ করতে হবে। তো আমি অলরেডি একটা সিম কার্ড নিয়েছি, ভোডাফোনের সিম কার্ড। এই সিম কার্ডটাতে আপনারা PUK কোড লক লাগাতে পারেন, অথবা যে কোনো সিম লক আপনাকে লাগিয়ে রাখতে হবে ফোন সিমটাতে, তারপর আপনি সিমটাকে আনলক করে নিতে পারেন, ওটা কোনো ব্যাপার না। তো এই সিম কার্ডটা আমরা ইউজ করবো, এই সিম কার্ডটাতে লক আছে, PUK লক আছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ফোনটা গুগল অ্যাকাউন্ট এখানে বলছে আমাদের, দিস ডিভাইস ওয়াজ রিসেট টু কন্টিনিউ সাইন ইন উইথ এ গুগল অ্যাকাউন্ট দ্যাট ওয়াজ প্রিভিয়াসলি সিঙ্কড অন দিস ডিভাইস। বলছে যেই অ্যাকাউন্টটা দিয়ে, যেই গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনি আগে সাইন ইন করেছিলেন, সেই অ্যাকাউন্টটা দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। তো যেহেতু আমরা সেই অ্যাকাউন্টটা জানি না, তো আমরা এটাকে বাইপাস করব। তো বাইপাস মেথড আপনাদেরকে দেখাই। তো আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনে আছে ফোনটা, তো আমরা এখানে ব্যাক করব। অবশ্যই আপনাদেরকে ফোনের মধ্যে নেটওয়ার্ক মানে ওয়াইফাই যে কানেকশন আছে, ওয়াইফাই কানেকশনটাই বেস্ট, ওয়াইফাই কানেক্ট করে নেবেন। ঠিক আছে, আমার অলরেডি কানেক্ট করা আছে, আপডেট টেকনোলজির আপডেট করা আছে। ওকে, তো আমি সেটাকে কানেক্ট করে রেখেছি। তো ব্যাক করি, স্টেপগুলো দেখাই আপনাদেরকে। লেটস গো বলছে, লেটস গোতে ক্লিক করবেন। দেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু অল অফ দ্য অ্যাবাভ, দেন নেক্সট, স্কিপ দিস ফর নাও, দেন নেক্সট। এবার এখানে নেক্সট, এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট চাইতে পারে, অথবা প্যাটার্নটা দেখাতে পারে। ঠিক আছে, আপনার ফোনে প্যাটার্ন আছে, এটা দেখাতে পারে। তো আপনাদেরকে সেটা মনে করেন, আমার এই ফোনে সম্ভবত কোনো প্যাটার্ন লক ছিল না, হয়তো শুধু জিমেলটা সাইন ইন করা ছিল বলে এই লকটা চলে আসছে, গুগল অ্যাকাউন্ট লক চলে আসছে। তো প্যাটার্নটা দেখালেও আপনারা এটাকে বাইপাস করতে পারবেন। তো জাস্ট মেথডটা দেখে নিন, তবেই বেস্ট হবে, একটু ট্রিকি। ওকে, তো আমি এখানে ব্যাক করলাম, একটা স্টেপ ব্যাক করবেন। এই জায়গায় এসে আপনাদেরকে এই সিম কার্ডটা, যে লক সিম কার্ডটা আছে, এটাকে প্লেস করতে হবে। কীভাবে প্লেস করে, প্লেস করার সিস্টেমটা বলছি। একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমি সিমটাকে প্লেস করেছি, এখনও কিন্তু ফুল ইনসার্ট করে নেই। ওকে, ফুল ইনসার্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, তো আমি একদিকে ধরেছি অ্যান্ড এই নেক্সটে ক্লিক করব। সিম কার্ড ইনসার্ট হয়ে গেছে অ্যান্ড আমি নেক্সটে ক্লিকও করেছি। এবার আমাদেরকে যেই কাজটা করতে হবে, সিম কার্ডটাকে বাইরে বের করতে হবে, এবং এখানে একটা সিম্বল, ওকে সিম্বল আসবে। আমাকে ওকে সিম্বলে ক্লিক করে এখানে একটা লক আইকন শো করবে। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করি। এই সিম কার্ডটাকে আমি ফুল কিন্তু ইনসার্ট করে নেব, সকেটটা ফুল লাগানো আছে, সিম কার্ডটা ফুল কানেক্টেড আছে, কিন্তু সকেটটাকে আমি ফুল কানেক্ট করে নিই। ঠিক আছে, স্লাইডারটাকে তো আমি এটাকে টানবো অ্যান্ড এখানে ওকেতে ক্লিক করব, দেন এখানে লকে ক্লিক করব, দেন উপরে এখানে সেটিংস শো করবে, এই সেটিংস আমাদেরকে ক্লিক করতে হবে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এতগুলো স্টেপ খুব দ্রুত করতে হবে। তো সেটিংসে অ্যাপ্লাই করার জন্য আমি একটা ভাইকে এখানে রেখেছি, তো সে এখানে সেটিংসে অ্যাপ্লাই করবে, আমি জাস্ট এটা করবো অ্যান্ড এটা করবো। তো যাই হোক, একটু ট্রিকি, তুই একবার ফেলও হয়ে যেতে পারি। মিস হয়ে গেল, ব্যাক করে নেবেন সঙ্গে সঙ্গে। সরি, মিস হয়ে গেল, হবে না। সিমটাকে ইনসার্ট করার সঙ্গে সঙ্গে আমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, হয়ে গেছে। এবার এখানে ক্লিক করব অ্যান্ড এখানে, অ্যান্ড সরি মিস হয়ে গেল, একবার ব্যাক। এবার হয়েছে, এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে সিম কার্ড রিমুভের আইকনে ক্লিক করতে হবে, দেন এখানে, সরি মিস হয়ে গেল আবার। যাই হোক, সিস্টেমটা এভাবেই করতে হবে,
একটু ট্রিকি অ্যান্ড টাপ, দুটাই বলা যেতে পারে। আঙুলটা বসায় রাখি মনে হয়। আমরা সেটিংসে তার পাশে যে সার্চ আইকনটা ছিল, অ্যাকচুয়ালি সার্চ আইকনটা আমাদের ক্লিক করতে হচ্ছে, তবে আমরা এই অপশনটা পাবো। এরপরে আমরা এখানে সার্চ করলে দেখতে পাচ্ছি কয়েকটা অ্যাপ্লিকেশন আছে। আমাদেরকে নেক্সট স্টেপ যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ইউটিউব সার্চ করবো। ইউটিউব সার্চ করলে ইউ লেগলে চলে আসছে ইউটিউব। ওকে, আমরা ইউটিউবে ক্লিক করবো। আফটার দ্যাট আমরা যে কোনো একটা চ্যানেলে যেতে পারি, যেমন আপডেট টেকনোলজি। অ্যাকচুয়ালি এই চ্যানেলে যাওয়ার মেইন কারণ হচ্ছে যেখানে আমরা লিঙ্ক পাবো। ওকে, আমাদের লিঙ্ক দরকার, কারণ আমাদেরকে ব্রাউজ করতে হবে একটা লিঙ্ক এই ফোনের এই ভিডিওতে আমরা লিঙ্ক পেয়ে যাব, কারণ আমাদেরকে ব্রাউজার অ্যাক্সেস করতে হবে। ওকে, তো ভিডিও প্লে হয়ে গেছে। আমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করব। গুগল ক্রোম ওপেন হয়ে গেছে, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এটাকে অফ করে নিই। নেক্সট, নো থ্যাংকস। অ্যান্ড এখানে আমরা গুগল সার্চ করব, zerology.com, গো। এবার আমরা এখানে টাইপ করব FRP ফাইল স্ল্যাশ বাইপাস .com। এখানে ফার্স্ট যে লিঙ্কটা আছে আমরা সেটাকে ওপেন করব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যান্ড্রয়েড 8.1 অ্যাপ্লিকে, এটাতে ক্লিক করবো। অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড 8-এর যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এটা আছে, এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। ডাউনলোডিং হচ্ছে। এবং সঙ্গে আমরা বাইপাস FRP APK যেটা আছে এটাকেও ক্লিক করে ইনস্টল করে নেব। ওকে, সরি, ইনস্টল তো না, ডাউনলোড। তো যাই হোক, ডাউনলোড হয়ে গেছে আমাদের দুটো অ্যাপিকেই। এখানে ক্লিক করব অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি দুটো অ্যাপিকে আছে। আমরা ফার্স্ট এটা ইনস্টল করব, সেটিংস, অ্যালাউ অ্যান্ড ব্যাক অ্যান্ড ইনস্টল। অ্যাপিকে ইনস্টল হয়ে গেছে, বাইপাস FRP APK এটাকে ইনস্টল করব। ইনস্টল, ওকে, এটাকে ওপেন করব। এটা ওপেন হয়ে গেছে। এখানে থ্রি ডট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, ব্রাউজার সাইন ইন। ওকে, আফটার দ্যাট আপনার যেই ইমেল আইডি আছে আপনি সেটা দিতে পারেন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি। নেক্সট, পাসওয়ার্ডটা একটু সিকিউরভাবে দেব। ওকে, সাইন ইন। আর অবশ্যই খেয়াল রাখবেন এই সিমটাকে যেন ফুল ইনসার্ট না হয়ে যায়। ওকে, ফুল ইনসার্ট হয়ে গেলে কিন্তু ফোনটা আবার লক হয়ে যাবে। ওকে, তো এক্ষেত্রে আমরা এটাকে প্রথমেই বের করে নেবেন। যাই হোক, আমি এটা বের করে নিই। তো এটাকে বের করে নেবেন প্রথমেই, অ্যান্ড আমি এটাকে বের করে নিয়েছি অলরেডি, এটাকে প্লেস করে দিলাম। এবার ব্যাক করবেন, আর কোনো কাজ নেই। ফোনটাকে একবার রিস্টার্ট করবেন। রেজিস্টার্ড কমপ্লিট। এবার আমরা নেক্সটে ক্লিক করব। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি অল টার্ম কন্ডিশন, নেক্সট, স্কিপ ফর নাও, নেক্সট, নেক্সট।
অ্যাকাউন্ট অ্যাডেড এমরিলিয়াস 454 অ্যাট দ্য রেট জিমেল ডট কম যে জিমেলটা দিয়েছি নেক্সট 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 নট নাও এসকেপ এনিওয়ে নেক্সট অ্যাকসেপ্ট ওকে এখানে স্কিপ করে নেবেন স্কিপ ফিনিশ কন্টিনিউ মেল নেক্সট হ্যালো হ্যাঁ যা এই অ্যাপসগুলো আমি ইনস্টল করতে চাই না এই মুহূর্তে ওকে ডিসলেক্ট করে নেবেন ফিনিশ ফাইনালি আমাদের ফোন পুরোপুরি রেডি এবার আপনাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যদি আপনি অ্যাকচুয়ালি দোকানদার হয়ে থাকেন তাহলে আপনার পার্সোনাল জিমেল যেটা আছে সেটাকে আপনি রিমুভ করে দেবেন অবশ্যই তো আমি সেটাকে অবশ্যই রিমুভ করে দেবো অ্যাকাউন্ট লিনিয়াস 41 রিমুভ অ্যাকাউন্ট ওকে ফোন আমাদের রেডি এবার আমরা ফোনটাকে ইউজ করতে পারি ওকে বাস এই ছিল ট্রিক আপনারা এটা করলেই আপনাদের ফোন বাইপাস করে নিতে পারবেন আবার আসছি অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সঙ্গে থাকবেন আদ্রা টেকনোলজি থ্যাংক ইউ সো মাচ